কবি জীবনানন্দ দাশ বেঁচে থাকলে লিখতেন কবিতা তোমাকে নিয়ে, হিরোইন। হাই, আপু কল হবে? হ্যাঁ, কল খাবে কলেজে একটা মেয়ে, এক আর আমার না, যারা আমাকে ফলো জানে তারা আমার নামের পাশে বলে চিহ্ন আছে, এখানে ক্লিক করে ফলো হয়ে যাবে। আমার বন্ধু দুজন যারা যারা নামের পাশে বলে চিহ্ন আছে, এখানে ক্লিক করলে বন্ধু। মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে নক্ষত্র দেখছি। আচ্ছা এ ভাই, নক্ষত্রটা তো দেখেন না, ওইটা কিন্তু সামনে একটা দেখতেছি আমার, মানুষ বসে আছে আমাদের মতো মানুষ। ভাই বেশি এমনিতে এমনিতে কিন্তু স্বাস্থ্য একটু বেশি হইতেছে, ও বেশি পাম দিলে কিন্তু ফুলে যাবো, বুঝছেন? বেশি পাম দেন না, পাম দিলে সমস্যা। আবার ফুলে দিলেও সমস্যা আছে। কি অবস্থা ইমরান ভাই? হ্যালো, আপনি? হ্যাঁ ভালো। হ্যালো জি আপু। হ্যাঁ ভাইয়া বলো। কোথা থেকে বলছেন আপনি? আমি তো ঢাকার থেকে বলছি, আপনি কোথা থেকে বলছেন? আপনি কলে উঠছেন, ঠিক আছে, কল করেন, কল দিলাম, কলে উঠলেন, কিন্তু কুইটা সালাম দিত, সেটা কি জানেন? সালাম দিয়েছি আমি, ও তাই সালাম দিছে, সালাম দিছে, তুমি মনে হয় শুনতে পাও না, সালাম দিছে। সালাম শুনতে পাই না, আমার ভুল হয়েছে, সরি। আচ্ছা ঠিক আছে, আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? গোলাপটা বেশি বেশি দিচ্ছে তো। প্লাস বাটন আছে, প্লাস বাটনে হালকা করে ক্লিক করেন, বেশি জোরে কেউ ক্লিক করেন না, মাইশে ব্যথা পাইবো। আর সবাই লাইভটা শেয়ার দেন, সবাই লাইভটা শেয়ার দেন, যত বেশি শেয়ার দেবেন তত লাভ, সবাই লাইভটা শেয়ার দেন। আমারও ভালো লাগবে। কোথায় থেকে বলছো? আপনারা কি চান? আমি ঢাকা সাভার থাকি। ও কি করো তুমি? লেখাপড়া করে দেখে বুঝতে পারছি আমি। জব করো? হোম ডিস্ট্রিক্ট তোমার কোথায়? হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার না, তোমার গ্রামের বাড়ি কোথায়? নেত্রকোনা, নেত্রকোনা, নেত্রকোনা হোম ডিস্ট্রিক্ট। ও তাই, আমার কি নেটওয়ার্কের সমস্যা নাকি কোনো কথা? তোমার তোমার নেটওয়ার্কে তোমার নেটওয়ার্কের সমস্যা, তোমার নেটওয়ার্কের সমস্যা। আমার মনে হচ্ছে যে আমার সোনারই সমস্যা। হ্যাঁ ভাই, ভালো তো লাগতেই পারে ভাই, আমি ট্রেনের চাকায় হাওয়া দিতেছি দিতেছি না, সুন্দরী কে আমার ভালো লাগছে তাই বলছি। বলেন ভাই, আপনার কি কি বলার আছে বলেন, আমি আর বলবো না। সুন্দরী কে আপনার ভালো লাগছে আপনি বলেন, আমি আর বলবো না ভাই। আমি যদি বলে ভুল করে থাকি তাহলে আমি সরি। ও সুন্দরী, খাওয়াবো ডাল খিচুড়ি পুরি পুরি। নাজমুল ভাই কি অবস্থা? নাজমুল ভাই কেমন আছেন? হ্যাঁ, নতুন কেউ কলে আসতে চাইলে কল লেখেন, আর যদি কেউ মাইশা ইসলামকে বিয়ে করতে চান তাহলে ফেস শো করে আসতে হবে, লাইট থাকতে হবে, মাইশা ইসলাম প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেবেন, কলে আসেন, ওয়ান পেজ করেন, কে কে কলে আসতে চান ওয়ান পেজ করেন।